আমরা বেরোচ্ছিলাম, প্রথমে ভেবেছিলাম ছেলেটাকে নিয়ে একটুখানি যাবো পার্কে, আর যাবো না তোমায় নিয়ে পার্কে, দুষ্টুমি করছো। করিস না, সবাই দেখতে পাচ্ছে, এখন তো লক্ষ্মীর মতো খেয়ে নে, তাই দেখো দেখেছো মাম্মা পকোয়ে ধরে নিয়েছে। গুড মর্নিং এস এস ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আজকে জানো একটুখানি লেট করেই ঘুম থেকে উঠেছি, কালকে শুতে শুতে একটু দেরি হয়ে গেছিলো, আর কালকে আবার আমরা একটা মুভিও দেখছিলাম, তো সব মিলিয়ে শুয়েছি প্রায় তিনটে তখন। তো যাই হোক, আজকে ঘুম থেকে উঠে মুডটা একদম ফ্রেশ হয়ে গেল, দারুণ ওয়েদার এখানে, কতদিন পর রোদের দেখা মিললো জানো। হ্যাঁ, ক্লাউডি তো আছেই, বাট হ্যাঁ হালকা হালকা রোদ উঠেছে, আর আমি জামা কাপড় কেচে দিয়েছি, আজকে আর ওয়েট করিনি। আচ্ছা, তোমরা অনেকেই আমাকে বলেছিলে যে সৌমি তুমি এই রেনলিলি গাছটা ব্যালকানিতে এনে রাখলি তো বটে, বাট এই গাছটায় একটা সোমা পোকার মতন পোকা হয়, আমি যেন তো অলরেডি একটা পোকা নোটিস করেছি, এরকম ব্ল্যাক কালারের ওপর এরকম হোয়াইট ডট 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 ডট। তো যদি আর একদিন ওরকম কিছু পোকা আমি নোটিস করি, গাছটাকে আমাকে বাতিল করতেই হবে। পোকাটা দেখার পরে যেন তো প্রথম আমার তোমাদের ওই কমেন্টগুলোর কথাই মাথায় এসেছে, হ্যাঁ তোমরা তো বলেছিলে গাছটা অ্যাকচুয়ালি আমার ভীষণ পছন্দের, তাই জন্য এনেছিলাম, আমি জানতাম না যে এরকম পোকা হয় বলে। আচ্ছা জানো, কালকে আমি তোমাদের দেখাতে ভুলে গেছি, পিসি ঠাম্মি কি সুন্দর সুন্দর ড্রেস এনেছে তোজোর জন্য, আমার তো খুব পছন্দ হয়েছে, তবে হ্যাঁ একটু বড়, বাচ্চাদের জামা একটু বড় হলেই ভালো হয়, তো এখন পরতে পারবে না, ওর এক বছর হলে তারপরে পরতে পারবে। তো দেখো কালারটা কি সুন্দর, তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়ো, এই দুটো সেট দেখো তোজো গিফট পেয়েছে, কালারগুলো খুব সুন্দর, আর এটার দেখো প্যান্টে আবার কানও আছে, তো এটা দেখতে বেশি কিউট। আমি কাল রাত থেকে সোশ্যাল মিডিয়া ফলো করছিলাম, দেখলাম বাংলাদেশের কন্ডিশন আবারও খারাপ হয়ে গেছে, তো আমি মুভমেন্টের ডিটেলসে যাচ্ছি না। দেখো আমরা হচ্ছে গিয়ে সাধারণ মানুষ, আমরা এটাই চাই যেন সব কিছু খুব তাড়াতাড়ি নর্মালাইজ হয়ে যায়। আর আমাদের এসএস ফ্যামিলির অনেক মেম্বার আছে বাংলাদেশে, যারা তোমরা বাংলাদেশ থেকে আমাদের ব্লগ দেখো, কমেন্ট করো, আমাদের সাথে কানেক্ট করো, তো তারা প্রত্যেকে সেফ থেকো। আর আমি তো মানে মনে প্রাণে চাই যেন যাই প্রবলেম হোক না কেন, তার রেজলিউশন যেন খুব তাড়াতাড়ি বেরিয়ে আসে। বেশ কিছুদিন ধরে ভাবছি আর তোমাদেরকেও বলছি যে কিচেনটা একটু অন্যভাবে সেট আপ করবো, বাট সেটা আর হয়ে উঠছে না। রাখছি না, আজকে স্নানে যাওয়ার আগে এই কাজটা আগে সারি, তারপরে স্নান সেরে তোজোর খিচুড়ি বানাতে হবে। আজকে আমাদের রান্নার ব্যাপার সেরকম নেই, কারণ কালকে প্রচুর চিলি চিকেন বেঁচে গেছে জানো তো, অনেকটাই অ্যাকচুয়ালি বানিয়েছিলাম। আমি কেউ আসলে জানো তো ঠিক পরিমাণটা যেন বুঝতে পারি না, মনে হয় কম হয় যদি তাই বেশি বেশি করে ফেলি, তো ওই দিয়ে মোটামুটি আজকে আমাদের লাঞ্চটা ম্যানেজ হয়ে যাবে। এতক্ষণ ধরে আমি শুধু পারমুটেশন কম্বিনেশনই করে গেলাম, কিন্তু খুব ভালো আউটকাম যে এলো সেরকমটা নয়। আমি যে শেলফগুলো নিয়েছিলাম অ্যামাজন থেকে, তো ভেবেছিলাম এই কর্নারটায় প্লেস করব, বাট খুব একটা ভালো লাগছে না দেখতে, তো অলমোস্ট সেরকমই আছে যেরকম আগে ডেকর ছিল, শুধু আমি এখানে একটা ট্রে অ্যাড করেছি এই অয়েল ডিসপেন্সারগুলো রাখবো বলে, কারণ দেখবে অয়েল ডিসপেন্সারের নিচে যদি কোনো ট্রে না রাখো না ভীষণ তেল তেল হয়ে যায় জায়গাটা, তো যাই হোক কিছু করার নেই, আপাতত এই শেলফগুলোকে এইখানেই আমি রেখেছি, এটাও যে প্রয়োজন আছে সেরকমটা নয়, কারণ কাউন্টার টপটা ভীষণই ব্লক হয়ে যাচ্ছে, তো দেখা যাক এক এক সময় এরকমটা হয়েই যায়, কারণ যাই হোক মানে অতটা তো ভেবে কেনা যায় না। আর এগুলো না অনেক দিন আগে এসেছে মারা থাকতে, আমি যেগুলো রিটার্নও করতে পারবো সেরকমটা নয়, ঠিক আছে পরে অন্য কোনো ডেকোরেশনে কাজে লাগিয়ে দেবো। স্যারের শোয়ার খালি আর্টটা দেখো, অর্ধেক বডি বালিশের ওপর অর্ধেক বডি বালিশের নিচে। স্নান টান করে ঘুমটা খুবই ভালো হলো, কি দারুণ লাইফ তো যত নাই, স্নান করলি ঘুনু করলি। তোজোকে এখন ঝিনুকে করে জল খাওয়ানোর প্রচেষ্টা চলছে, ও সত্যি এই জল খাওয়ানো নিয়ে না আমি পুরো মানে নাজেহাল। আমাকে ম্যাডাম কি বললেন জানো, তোমাদেরও বলেছিলাম যে একটা ভালো আইডিয়া ম্যাডাম দিলেন, সেটা হচ্ছে যে জলের মধ্যে একটুখানি পুদিনা পাতা, একটু মানে যেরকম ডিটক্স ওয়াটার হয় না, শশা তারপরে লেবু এসব দিয়ে রাখবে, তাহলে জলটা টেস্ট হবে, খাবে ও বাবা, ওটা আরো বেশি খায় না সাদা জলটা, তাও বা যদি দুঢক খায়, ওই দেখো বদমাইশি শুরু করে একদম। করিস না, সবাই দেখতে পাচ্ছে, এখন তো লক্ষ্মীর মতো খেয়ে নে, তাই দেখো দেখেছো
তাই জন্য তোমাদের সাথে আর এই আইডিয়াটা আমি শেয়ার করিনি। বেল বেজেছে না, খুঁজছে বলছে কি হয়েছে, খেয়েছে। আটটু খেতে হবে মামা, আটটু। তোমার স্নান হয়ে গেছে আর তোজোকেও খাইয়ে নিলাম। আর দেখো আজকেও আমি তোজোর খিচুড়িটা রাতের জন্য অল্প করে বানিয়ে নিয়েছি। এটা যে আমার এত সুবিধা হচ্ছে না যে কি বলবো, কালকে দেখলাম সুন্দর খেয়েও নিল। সৌরভ আমাকে অনেক আগেই বলেছিল, বাট আমার মনে হয়েছিল না গরম গরম বানিয়ে দেবো। বাট যেই জিনিসটা মানে একদম লং টার্মে কন্টিনিউ করতে পারবো না, আমার মনে হয় সেটা শুরু না করাই ভালো। এটাই ঠিক হলো একদম। তো আমরা তো তোমাদের বলছিলাম এই যে ঘুরতে যাচ্ছি, তো আমি না শুধু প্ল্যান করছি যে কী কী খাবার নিয়ে যাবো, না কী কী ক্যারি করতে হবে, চাল ডাল থেকে শুরু করে তুজোর তো সবই কিছুই নিয়ে যেতে হবে। যখন দার্জিলিং গেছিলাম ওর তখন ছ মাস বয়স ছিল, তো তখন ম্যাক্সিমামটাই ও ব্রেস্ট ফিড করতো, একবার দুবার হয়তো খেতো, বাট এখন তো পুরোপুরিই বলতে গেলে ও সলিড খায়। আর ম্যাডাম তো বলছেন যে এবার থেকে আস্তে আস্তে ইনক্রিজ করো খাবারটা, মানে ধরো চারবার খায়, এবার পাঁচবার করো, ফ্রুট জুস দাও। তো আস্তে আস্তে কিন্তু মিল্ক কনসাম্পশনটা কমাতে হবে। আমি তাই ভাবছি যে কী কী নিয়ে যাবো, কী ক্যারি করবো, এটা আমার কাছে একটা অন্যরকমের এক্সপিরিয়েন্স অবশ্যই, দেখা যাক। আর এই ট্রিপটা আমাদের লং হতে চলেছে, মানে প্রায় 8 দিনের ট্রিপ। কত দিন পরে দেখো হালকা একটু রোদ উঠেছে, কী ভালো লাগছে। মানে অনেক দিন পর আমার ব্যালকানিটা আমি ড্রাই দেখছি। তো তখন তোমাদেরকে বললাম যে আজকে রান্না সেরকম কোনো ঝামেলা করবো না, কারণ চিলি চিকেন রয়ে গেছে, তো সেটা দিয়ে আজকে সকালটা ম্যানেজ হয়ে যাবে। বাট সৌরভ বললো আমার চিলি চিকেন সকালে খেতে একদমই ইচ্ছা করছে না, তো হালকা পাতলা কিছু বানাও। ডাল আলু ভাজা পাঁপড় ভাজা বানিয়েছি এখন অবধি। এই যে ডাল রেডি হয়ে গেছে, আলু ভেজে রেখে দিয়েছি, ভেবেছিলাম গরম গরম ভাজবো, তারপর দরকার নেই, আগে ভেজে তো রেখে দিই। আর এই যে পাঁপড়ও ভেজে রেখেছি। আর একটা জিনিস যেটা কিনা হঠাৎ করে আমার খেতে ইচ্ছা করলো, সেটা হচ্ছে পোস্তর বড়া। তো সব কিছু রেডি করে রেখেছি, জাস্ট গরম গরম দুটো পোস্তের বড়া, দুটোই বলছি কারণ একটা সৌরভের একটা আমার। পোস্তর যা দাম তার থেকে বেশি আর খাওয়া পসিবল নয়। আর পোস্ত জানো তো এবারে মাদেরকে দিয়ে কলকাতা থেকে আনিয়েছি, খুব ভালো টেস্ট। তো এর আগে আমি জেকের পোস্তটা খেতাম, খুব একটা আমার ভালো লাগে না এখন টেস্টটা। তো যাই হোক, মারা লুজ পোস্ত এনেছে কিন্তু খুব ভালো টেস্ট। তো দুটো পোস্তের বড়া ভাজবো, আর এনাকে দেখে নাও, লক্ষ্মী ছেলে কি সুন্দর এখান থেকে একা একা বুঝে আছে, বাইরে কে কি করছে দেখছে, কে পায়লা এসছ না কাকু মামা এলো, কে এলো, কেউ আছেনি, চুপটি করে বসে থাকে। বেড়ালের মাছে অরুচি কি ব্যাপার, হালকা পাতলা খাবে বললে না, অ্যাকচুয়ালি এই চিলি চিকেন জিনিসটা আমি রাতের জন্য রাখতে চাইছি। হ্যাঁ, সকালবেলা সব চিলি চিকেন চিকেন খাইয়ে দেবে, তারপরে রাত্রেবেলা দেখবো আলু চচ্চড়ি আর রুটি খাওয়াবে। তাই জন্য না, সকালবেলা অল্প ডাল ভাতটা খেয়ে নিচ্ছি, কোনো ব্যাপার না, রাত্রেবেলার জন্য চিলি চিকেনটা তোলা থাক। তো দেখে নাও, এটা হচ্ছে আমাদের আজকের পাতলা ছিমছাম মেনু। ডাল, পাঁপড় ভাজা, পোস্তের বড়া, তার সাথে আছে স্যালাড, আর এখানে আছে আলু ভাজা। জি দীপিকা, তুমি চুপি চুপি করছিলে, মাম্মা পকোয়ে ধুয়ে নিয়েছে, বুঝতে পেরে গেছে। আচ্ছা একটুখানি হাত ঘুরু ঘুরু নাড়ুটা করে দেবে তুমি, আজকে হাত ঘুরু ঘুরু নাড়ু দেবো, নইলে নাড়ু কোথায় বাবু। এটা কিন্তু খুব ভালো ছিকে গেছে আমার মামাটা। শোনা দাও, আমার খাওয়া হয়ে গেছে, সৌরভ বসে বসে টিভি দেখছিল, আর ও জানো তো টিভি দেখছে। তারপরে ওখান থেকে নিয়ে আমি বললাম যে চ একটু খেলু খেলু করি, আমরা অনেকক্ষণ খেলু ধুলু হয়নি। আমি তো নতুন নাম দিয়েছি, সবাইকে বলে দাও আজ থেকে তোজোর নাম তোজো মামা। এ ছি 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 ছি, কি এটা বাজে, সবাই দেখছে কিন্তু, সবাই দেখতে পাচ্ছে, ছি ছি ছি, দুধ খাইছিস, আজ কতদিন পর জানো ছেলেটাকে আমি ব্যালকানিতে নিয়ে আসলাম। হ্যাঁ সত্যি বৃষ্টি বৃষ্টি করে না পুরো যাতা হয়ে গেছিল, ভালো লাগছে তোমার? কি সুন্দর সানি ওয়েদার হয়ে গেছিলো জানো, বাট আমার রেডি হতে হতে দেখলাম যে আবার ওয়েদারটা ক্লাউডি হয়ে গেছে।
এমনটা ভেবো না যে আমি রেডমিতে 1 ঘন্টা সময় নিয়েছি, 10 মিনিটের মধ্যে ওয়েদার এতটা চেঞ্জ হয়ে গেল। আমি কথা বলিনি, তারপর তুমি বলো। আমার হাসছে। তো যাই হোক, আমরা বেরোচ্ছিলাম, প্রথমে ভেবেছিলাম ছেলেটাকে নিয়ে একটুখানি যাবো পার্কে, আর যাবো না তোমায় নিয়ে পার্কে, দুষ্টুমি করছো। পার্কে হয়তো যেতে পারবো না, এতটাই বাজে হয়ে গেল, বৃষ্টি নেমে যাবে, বাট যাচ্ছি ওয়েস্ট সাইডে। বাবা ছেলের বাজার জানো গরম না? বাবার সেরকম গরম না, ছেলেরটাই বেশি করে গরম। আগের দিনকে গিয়ে কি শপিং করেছি? আমি একটা দুটো কিনেছি, আমি একটা দুটো কিনেছি না, তবে বাচ্চাদের জিনিস ওয়েস্ট সাইডে আমি দেখলাম খুব ভালো, মানে তোদের জন্য আমরা যেগুলো নিয়েছি কোয়ালিটি এত ভালো যে বলার না। এগুলো অনলাইনে নিয়েছি, দেখো পুরো বড়দের প্রিন্ট হয় না, স্ট্রাইপ আমার একটা এরকম আছে, হোয়াইট আর ব্লু এর এরকম স্ট্রাইপ। তো এটা তুমি আর তোজো একসাথে পরো। তো এই একটা শার্ট নিয়েছি, আর দেখো এই শার্টটাও কি দারুন দেখতে, এরকম চেকস এর মধ্যে, আর হাতটা দেখো এরকম গোটানো আছে। তো এগুলো তো ঠিক আছে, বাট যাচ্ছি মেনলি হচ্ছে এই ট্যাগটা না ওরা পাঠিয়ে দিয়েছে, এটা রিমুভ করতে ভুলে গেছে, এই অ্যান্টি থেফট ট্যাগটা। এটা তো ওদের ওই একটা পাওয়ার ম্যাগনেট আছে, ওটা দিয়ে ওটা রিমুভ করা যায়। আমার বাড়িতে না ছোট্ট ম্যাগনেট আছে, সেটা দিয়ে আমি ট্রাই করলাম, মোটেও হলো না, আর এটা যদি আমি ছিঁড়তে যাই তো জামাটাই নষ্ট হয়ে যাবে। ওদেরকে দিয়ে করাই বেটার, আমাদের যেহেতু বাড়ির কাছেই ওয়েস্ট সাইড, নিজের এরকম রিস্ক নিয়ে লাভ নেই। যাই দেখি, এটাও দেখতে দেখো ভীষণ সুন্দর, এটা সোয়েট শার্ট, হ্যাঁ পকেটটা দেখো। তো চলো এটা গিয়ে পরি আসি। মানে একটা দুবার করে করতে ভালো লাগে না, অনলাইনে কিনলাম যে ঠিক আছে, কিন্তু এই সব ভুলভাল কাজ। আর ওয়েস্ট সাইডে যে অবস্থা দেখছি সেলে, বাবা সেদিনকে গেছি না, পুরো দেখছি জামা কাপড় এরকম ডাম করা, মানে কিভাবে লোকে কিনছে সেটাই আমি বুঝতে পারছি না। চলো বেরিয়ে পড়া যাক, না বৃষ্টি হচ্ছে না, মেঘ করেছে ঠিক কথা, না হচ্ছে, ওয়েদারটা কিরকম অদ্ভুত হয়ে গেল জানো তো, মানে মেঘ করে ঠিক আছে, কি রকম যেন ধোঁয়া ধোঁয়া লাগছে না, পুরো ঘোলাটে হয়ে গেছে। হ্যাঁ দার্জিলিং ফার্জিলিং আছি মনে হচ্ছে, আর যথেষ্ট ঠান্ডা এখানে, হ্যাঁ তার জন্য আরো ফিলটা আসছে দার্জিলিং এর। গাড়িতে বসে আছি, এসি চালাতে লাগছে না, বাড়িতে ফ্যানও আমরা মানে রিয়েলি চালাই, চালানো টু পয়েন্ট। আচ্ছা এই ব্যাকগ্রাউন্ড নয়েজটা কিন্তু তোমাদের একটু সহ্য করে নিতে হবে, ওই কারণে তো রেডিও বা পুরো মিউজিক চালাইনি, দেখো না আমাদের কাছে ইনবিল্ট মিউজিক সিস্টেম আছে একটা, গান গাইতে গাইতে যাচ্ছে। ওয়েদারটা জানো তো একটু ভালো হয়েছে, তো প্যান্টালুনের ঠিক সামনেই না খুব সুন্দর বসার এরকম জায়গা, তো তোজোকে নিয়ে আমি একটু বসেছি, আর না গাড়ি দেখতে খুব ভালোবাসি, একটুখানি নিয়ে হাঁটলে বেশি ভালো হয়, তাও যে বসে আছি অনেকক্ষণই বসে আছি, 10 মিনিট হলো, কাঁধে টাঁধে নিই, আর এখানকার ওয়েদার এত ভালো তোমাকে সবসময় আমি বলি, তো বাইরে যে বসে আছি খুব ভালো লাগছে, হালকা একটা ফুরফুরে হাওয়া দিচ্ছে, আর তোজোর তো একদম সব দিক থেকে প্রোটেকশান আছে, আজকে পা বন্ধ জামা পরিয়েছি, কানটাও চাপা আছে, কানটা বলে চাপা থাকলে ঠান্ডা লাগার চান্স কম। বাড়ি ফিরে আগে হাতটা ভালোভাবে ধুয়ে নিই, তোজোর জন্য দেখো এখানে টমেটো স্যুপ বসিয়েছি, তো এটাই স্যুপ মেকারটাতেই বানিয়ে নিই, একদম সিম্পল প্রসেসে হয়েও যায়, মানে যা যা ইনগ্রিডিয়েন্টস আমি অ্যাড করার করে দিই, মানে তোজোর জন্য আমি শুধুমাত্র 2-4টে ধনে পাতা, অল্প একটু রসুন আর টমেটো অ্যাড করি, ওর তো নুন টুন অ্যাড করি না। তো স্যুপটা হতে হতে আমাদের জন্য চাটা বসাই, আর এই এক টু পপকর্নগুলো না এখন খাচ্ছি আমরা, বেশ ভালো লাগে চায়ের সাথে খেতে, তো ভাবছি একটু খিদে খিদে পেয়েছে তো একটা এক টু পপকর্ন বানিয়ে নিই। চা আর পপকর্ন রেডি, এবার একটা মুভি দেখতে হবে নাকি? না এখন মুভি দেখা যাবে না, আজকে মানডে। ভালো কথা, এটা মনে হচ্ছে পেপার বাটার ফ্লেভারটা খুব ভালো। তবে কালকে আমরা 3 জনে মিলে বসে মুভি দেখেছি, হ্যাঁ শাহরুখ খানের মুভি, তোজো একদম বাবা দারুণ এনজয় করেছে। আর তোজোর স্যুপ এখানে ঠান্ডা হচ্ছে, নইলে নাড়ু কোথায় পাবো, হাত গুরু গুরু করে নাড়ু বানাতে হবে মানুষ।
এত দারু বাগিয়ে ফেলবি এখনই এখনই, এত দারু বানাবি, এই এই চুল ধরবি না, এত দারু বানাবি তুই, ফার্স্ট হাত ঘুরবে। হ্যাঁ চলো তো হাত গুজো গুজো, হাত গুজো গুলু নালু দেব, নইলে নালু কোথায় পাব। আর আমার হাতটা ধরে, হ্যাঁ হ্যাঁ প্র্যাকটিসে থাকো এখন। চা খেতে বসে আমরা নিউজ চ্যানেলগুলো দেখছিলাম, আজকে তো একটাই নিউজ, বাংলাদেশের পলিটিক্যাল সিচুয়েশন। তো দেখো আমরা তো লেম্যান, আমরা তো বুঝবো না এটা ভালো হলো না বাজে হলো, তো এটা নিয়ে কোনো রকম কিছু মন্তব্য করবো না, বা সিচুয়েশন এখনো তো নর্মাল হয়নি, তো চাই যে খুব তাড়াতাড়ি যেন নর্মাল হয়ে যায়। আমি সকালবেলায় তোমাদেরকে বলছিলাম যে ইস্যুটা সেটা যেন রিজলভ হয়ে যায়, তো তারপরে পলিটিক্যাল সিচুয়েশন এতটা চেঞ্জ হয়ে গেছে। বাট হ্যাঁ সবাই সেফ থাকো তোমরা, যা হবে আশা করি আগামী দিন আরো বেটার হবে বাংলাদেশের জন্য এবং বাংলাদেশ ইন্ডিয়া রিলেশনের জন্যও, যেটা কিনা সত্যি মানে দীর্ঘদিন ধরে কিন্তু ভালো আছে রিলেশনটা, সেটাই যেন বজায় থাকে, এটা আমরা ইন্ডিয়ান হিসেবে সেটাই চাইতে পারি। আর বাংলাদেশিরাই বলতে পারবে যেটা হয়েছে সেটা ভালো কি খারাপ, যদি ভালো হয়ে থাকে তাহলে অবশ্যই করে আগামী দিনগুলো আরো বেটার হবে বাংলাদেশের জন্য। তোজো তো অনেকক্ষণই ঘুমিয়ে গেছে, বেড়েছে এখন প্রায় 12টা, সৌমি আসলো খাবার বাড়তে। অ্যাকচুয়ালি আজকে আমার অফিসের কাজ ছিল, তার মধ্যে সৌমিরও ভিডিও এডিটিং ছিল যেটা কিনা এখনো কমপ্লিট হয়নি। আর এখন গিয়ে বুঝতে পাচ্ছে যে কতটা দূরদর্শী আমি, সকালবেলা যে ডাল ভাতটা খেয়ে নিয়েছিলাম বলে রাত্রেবেলা যে রান্না করতে হলো না সেটা যে কতটা সুবিধা। হ্যাঁ সেটাই, তুমি কত ভেবে বলেছিলে বলো। অবশ্যই কি হয় বলো তো, এই সন্ধ্যের টাইমটাতে আমারও অফিস থাকে, তারপর তোজোকে পুরোপুরি সৌমিকে একা সামলাতে হয়, সেসব করে আবার রান্না করাটা ডিফিকাল্ট, সেটা আমি বুঝতে পেরেছি। তারপর ঘুম, মোটামুটি 2টার আগে তো বাজবি। আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে লাইক করো, শেয়ার করো, আর নতুন কিছু প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। কালকে আবার দেখা হচ্ছে একটা ইন্টারেস্টিং ব্লগে, টাটা, গুড নাইট।